হ্যালো फ्रेंड्स, আমি নূর মোহাম্মদ, ওয়েডিং ফটোগ্রাফার। আমি আজ ওয়েডিং ফটোগ্রাফির কিছু সেটিংস ও ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যারা ওয়েডিং ফটোগ্রাফিতে নতুন, আমি নিশ্চিত তারা এই ট্রিক্স ব্যবহার করলে অনেক সুবিধা পাবেন এবং ভালো এক্সপোজ ও নিখুঁত এবং শার্প ছবি পাবেন। সর্বপ্রথম আমি বলবো যে সকলে বিশ্বাস করে একজন ভালো ফটোগ্রাফার হতে গেলে অবশ্যই তাকে ম্যানুয়াল মোডে ছবি তোলা অভ্যাস করতে হবে বা ম্যানুয়াল মোডে ছবি তোলা তাকে জানতে হবে। কিন্তু ম্যানুয়াল মোডে ছবি তুলতে পারলেই নাকি সে বড় এবং ভালো ফটোগ্রাফার হয়। তো আমি আজকে আপনাদের এমন কিছু সেটিংস এর কথা বলবো যে সেটিংস আপনি ইউজ করলে বিয়ে বাড়িতে খুব সহজেই অনায়াসে আপনি খুব সুন্দর ছবি তুলতে পারবেন। আপনার ক্যামেরায় অনেকগুলো মুড দেওয়া থাকে। ওয়েডিং ফটোগ্রাফিতে আপনি কোন মুডে ছবি তুললে তা আপনার নিখুঁত ছবি আসবে সে নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখুন, বিয়ে বাড়িতে সব জায়গায় লাইটিং কন্ডিশন সমান থাকে না। বিয়ে বাড়ি এক কোণে একরকম লাইট, অন্য কোণে আরো একরকম লাইট। ভারতীয় বিয়ে বাড়িতে তো কথাই নেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইট। যেমন মনে করো ছাদনা তলায় একরকম লাইট, খাবার প্যান্ডেলে একরকম লাইট, বাইরে একরকম লাইট, অর্থাৎ বিভিন্ন জায়গায় লাইটিং কন্ডিশন বা লাইটের টেম্পারেচার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে। এই অবস্থায় আপনি ম্যানুয়াল মোডে সমস্ত কিছু ঠিকঠাক করে সামনে থেকে ছবি নিলেন, ছবিটা খুব সুন্দর এল। এরপরে ঠিক একই রকম সেটিংয়ে আপনি পিছনে গিয়ে বা পাশ থেকে গিয়ে তার একটা ছবি নিলেন, আপনার ছবিটা ঠিক আগের মতো এলো না। আপনি মনে মনে ভাবলেন আমি তো ঠিক সেটিং করেছি, অ্যাপারচার প্রায়োরিটি, শাটার স্পিড এবং আইএসও ঠিকঠাক দিয়েছি, তাহলে ছবিটা কেন এলো না? হ্যাঁ বন্ধু, ঠিকই ধরেছেন। অর্থাৎ আপনি যখন পিছন থেকে তুলছেন তখন একরকম লাইটিং লাইটিং কন্ডিশন ছিল, আর সামনে থেকে যখন তুলেছেন তখন একরকম লাইটিং কন্ডিশন ছিল। অর্থাৎ সামনে থেকে যখন তুলেছেন তখন আপনি পারফেক্ট সেটিংটা করে দিতে পেরেছিলেন এবং পিছনের দিকে বা পাশ থেকে যখন করলেন তখন আপনার তিনটিকে সেট করা যায়নি। ম্যানুয়াল মোডে এই সমস্যার সমাধান করার জন্য আপনার ক্যামেরায় আরো অনেকগুলো মুড রয়েছে, সেই মুডের মধ্যে যদি আপনি যান তাহলে অনেক ভালো ছবি আপনি পেতে পারেন। যেমন মনে করুন অ্যাপারচার প্রায়োরিটি এবং শাটার স্পিড প্রায়োরিটি। প্রথমে আপনাকে ভাবতে হবে ওয়েডিং ফটোগ্রাফিতে বা বিয়ে বাড়িতে আপনি কোন মুডে কোন পোজে ছবিগুলো নেবেন, কি অবস্থায় ছবিগুলো নেবেন, ক্যান্ডিড অবস্থায় না নর্মাল অবস্থায়। তো বিয়ে বাড়িতে যদি আপনি ক্যান্ডিড অবস্থায় ছবিটা নিতে চান তাহলে আপনাকে অবশ্যই অ্যাপারচার প্রায়োরিটি মোড সিলেক্ট করতে হবে, কারণ ক্যান্ডিড মোডে সকলে চাই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর লাগে। আর বেশি ব্ল্যার এফেক্ট পেতে গেলে আপনাকে অবশ্যই অ্যাপারচার প্রায়োরিটি মোডে যেতে হবে। তাহলে আপনার ক্যামেরা যদি 50mm লেন্স হয়ে থাকে তাহলে তাকে 1.8 বা 2.8 এ সেট করে দিয়ে দিন, অথবা 70-200 যদি আপনার ক্যামেরার লেন্স থাকে তাহলে আপনার ক্যামেরায় সবচেয়ে যেটা কম অ্যাপারচার সেই কম অ্যাপারচারে আপনি সেটাকে ফিক্স করুন, তাহলে আপনি সঠিকভাবে নিখুঁত ছবি পাবেন। এখন আপনি ক্যামেরায় অ্যাপারচার প্রায়োরিটি মোড সেট করে দিয়েছেন, সর্বনিম্ন যে অ্যাপারচার সিডিউল সেট করে দিয়েছেন, ক্যামেরা কি করবে না ক্যামেরা নিজে থেকে অটোমেটিক ভাবে শাটার স্পিড এবং আইএসও সেট করে নেবে তার লাইটিং কন্ডিশনের উপরে। এবং আপনার লাইট যদি যথোপযুক্ত থাকে, অর্থাৎ যথেষ্ট পরিমাণে লাইট থাকে এবং আপনার লাইট যদি সঠিক থাকে ক্যামেরা শাটার স্পিড আইএসও এবং অ্যাপারচার এই তিনটিকে মিলিয়ে একটি সুন্দর নিখুঁত এক্সপোজড এবং শার্প ফটো আপনাকে দেবে, যেটা আপনার মনের পছন্দ হবেই। আপনি বিয়ে বাড়ি যে ছবিগুলো তুলছেন সেগুলো সবগুলো শার্প ফটো তুলতে চাইছেন, শার্প ফটো তুলতে হলে আপনাকে অবশ্যই শাটার স্পিড প্রায়োরিটি মোডে যেতে হবে। মনে করুন বিয়ে বাড়িতে ব্রাইট এবং গ্রুম পাশাপাশি রয়েছে, দুজনের সামনাসামনি রয়েছে, পাশ থেকে কেউ ফুল ছুটছে, তো ফুলগুলো যখন কাপড়ের উপর পড়ছে আর সেই পড়া অবস্থায় ফুলগুলোকে আপনি ফিক্স করতে চাইছেন, ফুলগুলোর একটা শার্প ফটো তুলতে চাইছেন, তখন অবশ্যই আপনাকে শাটার প্রায়োরিটি ইউজ করতে হবে। আপনার ক্যামেরার শাটার প্রায়োরিটি 1/250 বা 1/500 আপনি দিলেন
এবং সেখানে যদি বলেন যে 1/500 বা 1/250 তে আপনার ফুলগুলি ফ্রিজ হবে তখন সেই সেটিং অবস্থায় আপনি রেখে দিলে লাইটিং কন্ডিশনের উপর সেট করবে এবং আপনাকে একটা নিখুঁত ছবি দেবে সবসময় মনে রাখতে হবে আপনি শাটার স্পিড ফিক্সড করে দিয়েছেন ক্যামেরা আইএসও এবং অ্যাপারচার নিয়ে থেকে সেট করে নিয়েছি এতে যে সবসময় ভালো ফটো উঠবে অর্থাৎ 100 times ক্লিক করলে 100 times যে ভালো ফটো উঠবে তা কিন্তু নয় কারণ বিয়ে বাড়িতে যদি আপনার লাইটিং যথেষ্ট না থাকে লাইট যদি না যথেষ্ট না থাকে কারণ আপনি যেখানে ছবি তুলছেন সেখানে যদি লাইট যথেষ্ট পরিমাণে না থাকে তাহলে ক্যামেরা কি করবে না ক্যামেরা আপনার শাটার স্পিডের সঙ্গে সামঞ্জস্য রেখে তার আইএসওকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে যদি আইএসও 6400 উপরে চলে যায় অর্থাৎ 6400 করে চলে যায় তাহলে আপনার ছবিতে গ্রেন বা নয়েজ চলে আসবে তখন ছবি তো উঠবেই কিন্তু সেই ছবি নয়েজ বা গ্রেন চলে আসার জন্য আপনার ছবির পিক যে কোয়ালিটি সে পিকচার কোয়ালিটিটা লো হয়ে যাবে এদিকে আপনাকে খেয়াল করতে হবে যখন আপনি পিকচার তুলবেন তখন আপনার লাইট যেন সাফিসিয়েন্ট থাকে যখন দেখবেন ছবিতে খুব গ্রেন চলে আসছে বা নয়েজ চলে আসছে অথচ আপনার শাটার স্পিড আপনি বেঁধে দিয়েছেন তখন এই সমস্যার সমাধান করতে গেলে আপনি ইউজ করতে পারেন একটি ফ্ল্যাশ কিন্তু মনে রাখবেন ফ্ল্যাশ লাইট সরাসরি সাবজেক্টের উপর দেবেন না বাউন্স ফ্ল্যাশ লাইট ইউজ করবেন আপনি যদি সরাসরি সাবজেক্টের উপর ফ্ল্যাশ লাইট ইউজ করেন তাহলে ছবি তো আপনার উঠবে কিন্তু আপনার মনে করতে হবে না ছবিটা ঠিক কেমন যেন মনে হবে সেই জন্য আপনি সরাসরি ফ্ল্যাশ লাইট ইউজ না করে একটা বাউন্স লাইট ইউজ করবেন এছাড়াও যদি আপনার কাছে কোনো ফ্ল্যাশ লাইট না থাকে তাহলে আরো একটা ট্রিক্স রয়েছে দেখবেন বিয়ে বাড়িতে আপনার পাশাপাশি আপনি যেখানে ফটোগ্রাফি করছেন ঠিক পাশাপাশি অন্য কেউ ভিডিওগ্রাফি করছে তো ভিডিওগ্রাফিতে সে ইউজ করছে কোনো লাইট তো আপনি সেই লাইটের পাশাপাশি যান আশেপাশে যান এবং যেখানে সে লাইট ইউজ করছে এবং তার লাইটের সাহায্য নিয়ে আপনি অ্যাপারচার ব্রাইট মোড বা শাটার স্পিড মোডে আপনি ছবি তুলুন তাহলে ছবি কিন্তু আপনার অনুগত হতে পারে ওয়েডিং ফটোগ্রাফির আরও একটি ভালো বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মিটারিং মোড তো আপনি যখন ছবি তুলছেন তখন আপনি কতগুলো মানুষজনকে একটি ফ্রেমে নিচ্ছেন এটা মাথায় রাখতে হবে যদি আপনার অনেকজন লোকজন থাকে তাহলে আপনাকে ইউজ করতে হবে ইভালুয়েট মোড বা ম্যাট্রিক্স মোড যেখানে ক্যামেরা সমস্ত সাবজেক্টকে পুরো সাবজেক্টটিকে ফোকাস করতে পারে যদি ব্রাইট বা গ্রুম বা কাপড়ের ছবি যদি শ্যুট করেন তাহলে আপনি ইউজ করবেন সেন্টার ওয়েটেড মিটারিং মোড তাহলে আপনি নিখুঁত এবং সাফ একটি ছবি পাবেন মনে করেন শুধু সিঙ্গেল কাপড়ের ছবি তুলছেন বা ব্রাইডের ছবি তুলছেন সেখানে আপনি ম্যাট্রিক্স মোড বা ইভালুয়েট মোড ইউজ করেছেন তাহলে কখনো কখনো আপনি ওভার এক্সপোজ বা আন্ডার এক্সপোজ ছবি পেতে পারেন সেই জন্য ওয়েডিং ফটোগ্রাফিতে মিটারিং মোড খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় সেদিকেও খেয়াল রাখা দরকার তো বন্ধুরা আজ ছিল এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের শেয়ার করুন এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ ভালো থাকবেন